নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসসালামু আলাইকুম। Fe3O4, তাই না? এটা হচ্ছে আমাদের ফেরোসোফেরিক অক্সাইড। এই ফেরোসোফেরিক অক্সাইডটা আসলে একটা মিক্সচার অফ টু আয়রন অক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে একটা মিক্সচার অফ টু আয়রন অক্সাইড, সেটা হচ্ছে Fe2O3 এবং হচ্ছে Fe3O। খেয়াল করে দেখো, Fe3O4, তাহলে তিনটা আয়রন এবং হচ্ছে চারটা অক্সিজেন। এখানেও দেখো, এটাকে কিন্তু এভাবে লেখা হয় আসলে, Fe2O3 মানে ফেরিক অক্সাইড ডট ফেরাস অক্সাইড। ওকে, এই দুটোর মিক্সচারই হচ্ছে আসলে Fe3O4। এখন Fe3O4 এর যখন তুমি হচ্ছে গিয়ে অক্সিডেশন নাম্বারটা তুমি বের করতে যাবে, সেটা হবে আসলে কি বলতো? এই দুইটার গড়। তাহলে Fe3O4 এর যখন তুমি অক্সিডেশন নাম্বার বের করবা, তখন হবে কি, এই দুইটার গড়টাই আসলে কিন্তু হবে। তাহলে চলো আমরা একে একে প্রত্যেকটার বের করে নিই। Fe2O3 এবং Fe3O এর আলাদা আলাদা করে বের করি, তারপর এভারেজটা বের করি, তারপর মানে আমি তোমাকে টোটাল পুরো জিনিসটাই আমি এখানে দেখাই দিচ্ছি। ওকে, Fe2O3টা বের করব, এটা হবে 0, তাই তো? আমরা এক্স, এখানে কয়টা আয়রন আছে, দুইটা আয়রনটা বের করতেছি, তাহলে টুয়াইস এক্স প্লাস অক্সিজেনে আমরা জানি -2 × 3 কস্ট হচ্ছে 0, তাহলে কী আসতেছে দেখো, টুয়াইস এক্স -6 ইকোস টু 0, টুয়াইস এক্স ইকোস টু হচ্ছে +6, এ পাশে নিয়ে গেলাম, দেন হচ্ছে এক্স ইকোস টু হচ্ছে +3। কেমন? এখানে কয়টা আয়রন আছে, দুইটা আয়রন, তাহলে প্রত্যেকটা আয়রনের হচ্ছে +3 করে। দুটো আয়রন আছে, একটা আয়রনের জন্য এক্স ইকোস টু হচ্ছে +3, তাহলে দুটো আয়রন আছে, তাই না? দুটো আয়রন আছে, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু +3 করে, তাই তো? এটার কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই আয়রনটা কিন্তু তিনটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়েছে। তিনটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু, এই কথাটাই হচ্ছে এইটার মিনিং, যে আয়রন তিনটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ ক্যাটায়নে পরিণত হয়, ঠিক আছে? এবার Fe3O ইকোয়ালস টু 0, তাহলে Fe এখানে কয়টা আছে, একটা, এক্স প্লাস -2, এক্স -2, দেন এক্স ইকোয়ালস টু হচ্ছে +2। এখানে কয়টা আছে আয়রন, আয়রন আছে একটি, সো একটাই এক্স, একটাই আমরা এখানে লিখলাম। এখন যদি আমি এখানে এভারেজটা বের করি, এভারেজটা বের করতেছি, হ্যাঁ, এভারেজ খেয়াল করে দেখি, তাহলে এখানে কয়টা দেখো, এভারেজ কীভাবে বের করে বলো তো? তোমাকে যদি পাঁচজনের বয়স দেওয়া থাকে, তুমি কীভাবে কী করবে, প্রত্যেকেরটা যোগ করবে, ভাগ করবে 5 দিয়ে, তাই না? এটাই তো এভারেজ। তাহলে এখানে আমাদের টোটাল আয়রন কয়টা আছে, টোটাল আয়রন আছে হচ্ছে 3টা, তাই তো? এখানে 2টা, এখানে 1টা, টোটাল আয়রন হচ্ছে 3টা। তাহলে তাদের অক্সিডেশন নাম্বারগুলো যোগফল কী হবে দেখো, এখানে হচ্ছে 2টা আয়রন, প্রত্যেকের হচ্ছে +3 করে, +3 আর এখানে একটা আয়রন, আর হচ্ছে +2, তাহলে আমরা লিখতে পারি 8/3। সো এভারেজ অক্সিডেশন নাম্বার হচ্ছে 8/3। সো এটাকে আমি যদি তোমার এখন ডিরেক্টলি Fe3O4 থেকে একটু বের করে দেখাচ্ছি, কেমন? এখন আমি ডিরেক্ট এটা থেকে যদি বের করি, ইকোয়ালস টু 0, এখানে কয়টা আয়রন আছে, 3টা, 3x প্লাস -2 × 4, 3x -8 ইকোয়ালস টু 0, সো থ্রি এক্স ইকোয়ালস টু হচ্ছে 8, এক্স ইকোয়ালস টু হচ্ছে +8/3, মানে 8/3 আর কি। আমরা ভাগ এর পাশে নিয়ে আসলে তো এটাই হয়, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু হচ্ছে এভারেজ, মনে রাখবা, এটা এভারেজ কিন্তু, কারণ এটা হচ্ছে একটা মিক্সচার। সো
আমরা প্রত্যেকটা আলাদা করে কিন্তু বের করলাম এবং সেটার এভারেজ যা আসলো এবং এটার থেকে যদি এভারেজ করি সবই কিন্তু একই আসলো, সেটা হচ্ছে 8/3, এটা এভারেজ অক্সিডেশন নাম্বার। কেমন? ওকে, থ্যাংক ইউ। গুড, ভেরি গুড।